পর সারা দেশের মতো বরিশাল থেকেও শুরু হয়েছে লঞ্চ চলাচল। রাত 8:30টায় প্রথম লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে। এই মুহূর্তে বরিশাল নদীবন্দর এলাকায় আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। একেবারে ঈদের মতোই প্রায় উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। টইটুম্বুর সবগুলো লঞ্চ, 7টি লঞ্চ বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছে। আর রাত 8:30 থেকে দিকে প্রথম লঞ্চটি ছাড়ার কথা। আমরা সবগুলো লঞ্চে গিয়েছি, লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলাপ করে যেটি জানতে পেরেছি, আসলে বরিশাল থেকে দুই দিন আগেই কিন্তু কেবিনগুলো বুকিং শুরু হয়েছিল এবং গতকালকের মধ্যেই সবগুলো কেবিন বুকিং হয়ে যায়। আমরা বরিশাল থেকে যেগুলো দেখতে পাচ্ছি, অ্যাডভেঞ্চার, পারাবাত, সুরভি, পারাবাত, মানামি, কীর্তনখোলা এবং সুন্দরবন, এই লঞ্চগুলো চলাচল করছে, করবে আজকে। এবং লকডাউন শিথিল হওয়ার পর আজকে প্রথম দিন হওয়ার কারণে সবগুলো লঞ্চের ভেতরেই একেবারেই কিন্তু আমরা যেটা দেখেছি যে লোকজনে পরিপূর্ণ, এবং এই পরিপূর্ণ হওয়ার কারণে যেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ সরকার থেকে যেটি বলা হয়ে আসছে সেটি কিন্তু এখানে পুরোটাই দেখা যাচ্ছে উপেক্ষিত। লোকজনের মুখে প্রচুর লোকজন যেখানে এখানে উপস্থিত হয়েছেন, গাদাগাদি চলছে, এবং পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিধি মানছেন না, এখানে ভেঙে পড়েছে। আমরা কথা বলেছিলাম বিএডব্লিউটি এর এখানকার যারা স্থানীয় কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি আমাদেরকে বলেছেন আসলে এখানে কিন্তু তাদের হাতে কিছুই করার নেই, কারণ কে মানবে কে মানাবে সব কিছু মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে স্বাস্থ্যবিধির পুরো বিষয়টি এখানে উপেক্ষিত হচ্ছে। বরিশাল নদীবন্দরে আমরা যেটা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিরও কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, এবং যে কারণে লঞ্চ কর্তৃপক্ষের কিন্তু কথা ছিল যে তাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য একটি চেষ্টা করা হবে। আমরা যেটা দেখেছি যে সেটিও কিন্তু এখানে উপেক্ষিত হয়েছে। এবং সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে বরিশাল নদীবন্দর থেকে আজকে যে লঞ্চগুলো চলে যাচ্ছে, সেই লঞ্চগুলোতে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকছে। আর এই কারণেই বিশেষজ্ঞরা যেটি বলে থাকেন যে স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু আসলে রক্ষা নাই করোনার উপক্রম থেকে। তো এই ছিল বরিশাল নদীবন্দর থেকে যে প্রথমবারের মতো লঞ্চ যাচ্ছে লকডাউন শেষ হওয়ার পর তার সর্বশেষ তথ্য। বরিশাল নদীবন্দর এলাকা থেকে লঞ্চ চলাচলের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।